হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এমএলটি অনলাইনের পক্ষ থেকে আমি দুলাল বড়ুয়ারের মতো আজকেও আছি। তো আজকে কথা বলবো বগুড়া জেলা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে বগুড়া জেলার বিস্তারিত আলোচনা করি। প্রথমে বগুড়া জেলার আয়তন। বগুড়া জেলার আয়তন 2,898.25 কিলোমিটার, যা 1,119.09 বর্গ মাইল। বগুড়া জেলার জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেখা যায় 35,39,294 জন, যা প্রতি কিলোমিটারে পড়েছে 1,200 জন করে। বগুড়া জেলার নামকরণ। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরুদ্দিন বগুড়া 1279 থেকে 1282 পর্যন্ত এই অঞ্চলে শাসক ছিলেন। তার নামানুসারে এই অঞ্চলের নাম করা হয়েছিল বগুড়া। ইংরেজি উচ্চারণ বগুড়া হলেও বাংলায় কালের বিবর্তনে নামটি পরিবর্তিত হয়ে বগুড়া পরিচিতা পেয়েছে। বর্তমানে ইংরেজি নাম বগুড়া, বাংলা উচ্চারণ ও বানানোর সাথে সমন্বয় করে বগুড়া ইংরেজি নামের বানান পরিবর্তন করেছে সরকার। 2 এপ্রিল 2018 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্নিবেশ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বগুড়া জেলার বিশিষ্ট ব্যক্তিগণ। বগুড়া জেলার বিশিষ্ট ব্যক্তিগণ হচ্ছে মেজর জিয়াউর রহমান বীরুত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের প্রধান, প্রাক্তন প্রেসিডেন্ট। প্রফুল্ল চট্টি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। মোহাম্মদ আলী, যিনি কূটনৈতিক এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। খাদেমুল বাশার বীরুত্ব, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর প্রধান। আখতারুজ্জামান ইলিয়াস, সাহিত্যিক ও গল্পকার। মহাদেব সাহা, সাহিত্যিক। রোমেনা আফাজ, সাহিত্যিক। ডাক্তার মাহফুজুর রহমান, চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। গাজীউল হক, ভাষা সৈনিক। এম আর আক্তার মুকুল, লেখক এবং সাংবাদিক। তারেক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএনপি। আলহাজ মোহাম্মদ শুকরানা, সত্তাধিকারী হোটেল নাজ গার্ডেন। জি এম সিরাজ, চেয়ারম্যান এস আর গ্রুপ। মুশফিকুর রহিম, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। শফিউল ইসলাম সুহাস, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। অপু বিশ্বাস, চলচ্চিত্র অভিনেত্রী। তরুণ মজুমদার, চিত্র পরিচালক। এবং ডক্টর হোসনে আরা বেগম, নির্বাহী পরিচালক TMSS ডেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এবার চলুন দেখে নেওয়া যাক এর দর্শনীয় স্থানগুলো কি কি। দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মহাস্থানগড়, 400 খ্রিস্টপূর্বাব্দ, গোকুলমেদ 700 খ্রিস্টপূর্ব, ভাসু বিহার 400 খ্রিস্টাব্দ, যোগীর ভবন 1500 খ্রিস্টাব্দ, বিহার 800 খ্রিস্টাব্দ, ভীমের জঙ্গল 1100 খ্রিস্টাব্দ, খেরুয়া মসজিদ, শেরপুর, নবাব বাড়ি, সাবেক নীলকুঠি এবং বগুড়া পৌরসভা কপন পার্কের অভ্যন্তরে বগুড়া শহীদ মিনার। এবার চলুন দেখা যাক বগুড়া শিক্ষাগত হার কত। হার শতকরা 49.46। বগুড়া জেলার মোট উপজেলার সংখ্যা রয়েছে 12টি, এগুলোর মধ্যে হচ্ছে সোনাতলা উপজেলা, আদমডিঘি উপজেলা, বগুড়া সদর উপজেলা, ধনট উপজেলা, দুপচাঁচিয়া উপজেলা, গাবতলী উপজেলা, কাহানি উপজেলা, নন্দীগ্রাম উপজেলা, সারিয়াকান্দি উপজেলা, শেরপুর উপজেলা, শিবগঞ্জ উপজেলা এবং শাহজাহানপুর উপজেলা। তো বন্ধুরা, এই ছিল বগুড়া জেলার বিস্তারিত আলোচনা। কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং আপনি কোন জেলার ভিডিও চান, কোন জেলার সম্বন্ধে জানতে চান তার কমেন্ট বক্সে লিখে জানান। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।